প্রতিটি শিশুর অধিকার রক্ষা আমাদের অঙ্গীকার, এ প্রতিপাদ্যে পালিত হচ্ছে বিশ্ব শিশু অধিকার দিবস ও শিশু সপ্তাহ। বাংলাদেশে শিশু অধিকার নিয়ে কাজ করা প্ল্যাটফর্ম হিসেবে গণমাধ্যমের ভূমিকা ও গুরুত্ব সর্বাধিক। পিছিয়ে পড়া শিশুদের মূলস্রোতে ফিরিয়ে এনে আলোকিত মানুষ হিসেবে তুলে ধরতে চায় আগামীর জন্য। এই ধারাবাহিকতা সুস্থ বিনোদন, জ্ঞান, তথ্য আর শিশু অধিকারের বার্তা নিয়ে আবারও একুশে টেলিভিশন নিয়ে আসছে বাংলাদেশের জনপ্রিয় অনুষ্ঠান মুক্ত খবর। রিপোর্ট মানিক শিকদারের। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী শিশু শ্রমের সাথে যুক্ত 18 লাখ, আর প্রায় 11 লাখ শিশু ঝুঁকিপূর্ণ কাজ করে। আবাসন, খাদ্য, স্বাস্থ্য, শিক্ষার অধিকার থেকে বঞ্চিত বহু পথ শিশু। প্রতিষ্ঠা লগ্ন থেকে শিশু অধিকার নিয়ে কাজ করছে একুশে টেলিভিশন। জনপ্রিয় অনুষ্ঠান মুক্ত খবরের মাধ্যমে শিশুরাই তুলে ধরেছিল শিশু অধিকারের কথা। শিশু কিশোর সংবাদ ভিত্তিক অনুষ্ঠান মুক্ত খবরের পক্ষ থেকে অধিকারের যে বিষয়টা, এটা নিয়ে যেন সরকার এবং আন্তর্জাতিক যে সংগঠনগুলো আছে সেই সংগঠনগুলো যেন মুক্ত খবরের সাথে কাজ করতে পারে। তবে 2015 সালের 25 নভেম্বর একুশে টেলিভিশন বেদখল হয়ে যাওয়ার পর জনমুখী অন্যান্য অনুষ্ঠানের মতো বন্ধ করে দেওয়া হয় মুক্ত খবর। মাঝে বন্ধ ছিল পরিবর্তনের কারণে কিছু, এটা সবাই জানে। সো আফটার 9 ইয়ার্স আমরা এটা কাজ করতে পারিনি, যেহেতু আমরাও এখানে ছিলাম না। তো ইনশাল্লাহ এটা আবার নতুন করে আসবে এবং নতুন উদ্যমে আনার চেষ্টা করছি। আরও বিভিন্ন সেগমেন্ট থাকবে বাচ্চাদের, যেমন রিপোর্টিংয়ের ক্ষেত্রে হবে, দেখা যাচ্ছে ঢাকার বাইরেও নিয়ে যাব আমরা বিভিন্ন জায়গায় যে সেগমেন্টগুলো হচ্ছে, কী কী বিষয়, এই সমস্ত কিছু। এই যে ছোটো বাচ্চাগুলো, খুদে শিল্পী বলা হয় আসলে এদেরকে, তো এদেরকে আমরা এভাবে করে ট্রেন আপ করবো, ওয়ার্কশপ রেডি করতেছে এভাবে করে, অ্যান্ড নিউজ প্রেজেন্টিং করবে, রিপোর্টিং করবে। তাহলে দেখবেন যে এদের যে জ্ঞানটা, এরা যেটা বলতে চাচ্ছে, ছোট বাচ্চারা কিন্তু অনেক কিছু বলতে চায়। বন্ধুরা, 12 বছর পর আবারও চালু হতে যাচ্ছে শিশুদের জনপ্রিয় সংবাদ ভিত্তিক অনুষ্ঠান মুক্ত খবর। গণ অভ্যুত্থানের পর একুশের নবযাত্রা, পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আবারও সম্প্রচারে আসছে মুক্ত খবর। এরই মধ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে। এই যে এক নতুন করে স্বাধীন হলো আমাদের দেশ, ছোট ছোট বাচ্চারাও কিন্তু এখানে কন্ট্রিবিউট করেছে তাদের ফ্যামিলির সাথে, বাবা মার সাথে তারা কিন্তু গিয়েছে। তো তারা কিন্তু বুঝতেছে যে হ্যাঁ, উই নিড সামথিং ডিফারেন্ট, উই হ্যাভ টু হ্যাভ দ্যাট ফ্রিডম টু টক অ্যাবাউট ইট। সো এই যে জিনিসগুলো, এটা আমরা একটু বিল্ড আপ করতে চাই। মুক্ত খবর আনতেছি জাস্ট বিকজ টু বিল্ড আপ দিস জেনারেশন। একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও CEO জানান, 21 মানে মাথা নত না করা, কোন অন্যায়ের কাছে মাথা নত করবে না একুশে। একুশে টেলিভিশন একটা প্ল্যাটফর্ম যেখানে সবার বলার অধিকার আছে এবং মুক্তভাবে কথা বলতে পারে, সেটাই আমরা চেষ্টা করছি আবার মানুষের মাঝে এই বাক স্বাধীনতাটা ফিরিয়ে দিতে বা তার প্রতিফলন ঘটাতে। তারই ধারাবাহিকতায় আমরা এখন যেমন এই যে মুক্ত খবর, যেটা খুবই জনপ্রিয় অনুষ্ঠান, সেটা আবার রিলঞ্চ করতে যাচ্ছি খুব শীঘ্রই। সেই সাথে দেশজুড়ে এই সিগনেচার প্রোগ্রাম, যাতে সারা দেশ থেকে সংবাদ তুলে আনা এবং প্রান্তিক মানুষের কণ্ঠস্বর, সেটা আবার এই প্রোগ্রামটা নতুনভাবে আনছি। সুবিধা বঞ্চিত শিশু সহ সবার অধিকার প্রতিষ্ঠায় একুশে অঙ্গীকারাবদ্ধ। শিশুরাই তো আমাদের ভবিষ্যৎ এবং এই যে যুব সমাজ, এদেরকে নিয়ে অনেক কিছু করার আছে, যেগুলো আমরা আমাদের প্ল্যানিংয়ের মধ্যে আছে এবং যেটা আগামীতে ইনশাল্লাহ দর্শকবৃন্দ দেখতে পারবে। জনপ্রিয় সব অনুষ্ঠান নব আঙ্গিকে একুশের পর্দায় ফিরে আসবে, একুশে হবে জনমানুষের প্ল্যাটফর্ম। প্রতিজ্ঞা পালনে আমরা অগ্রাধিকার ভূমিকা রাখব। মানিক শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। তোমাকে এখন কয়েকটা জিনিস দেখতে